মনবের মল্লিকপাড়া মহল্লার উদ্যোগে বিরাট কোরআন প্রতিযোগিতা আগামী 22শে জুন সকাল 8টায় শুরু হতে চলেছে, এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজ্য থেকে শুরু করে জেলায় অংশকারীরা। এবং আমরা কথা বলে নেব এই এই কমিটির সম্পাদক মহাশয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সর্বপ্রথম সবাইকে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতায় আসার জন্য অনুরোধ করব। আমাদের আগামী 22/6/2024 আগামী শনিবার সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে ইনশাল্লাহ। সবাইকে আসার জন্য অনুরোধ করছি, এবং আমাদের এই ক্রীড়া মঞ্চে এসে সকলে দিন ও দুনিয়ার ফায়দা হাসিল করবেন। আমার নাম সাদ্দাম হোসেন মল্লিক, আমি এই কমিটির সম্পাদক। আগামী 22শে জুন আমাদের এখানে একটা কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আপনারা সকলে দোয়া করবেন যাতে এটা ইনশাল্লাহ ভালোভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এইরকম প্রত্যেক বছরে ইনশাল্লাহ যেন আমরা করতে পারি, আপনারা দোয়া করবেন। আর সকলকে আপনাদের দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা সকলে আসবেন আগামী 22শে জুন শনিবার। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে, মানে আমাদের যে এটা হচ্ছে মনবের মল্লিকপাড়া মহল্লা থেকে, খুব ভালো লাগছে। সমস্ত জায়গায় যত জায়গায় মানে এই খবরটা যাচ্ছে, সবাই যেন দোয়া করে যেন এটা যেন আগামী বারে যেন আবার ফের হয়, এইটাই যেন চেষ্টা করে। সবাই যেন আসে এইটাই দোয়া করছি। আশা করা যাচ্ছে যতজন আশা। আমার নাম আমাল মল্লিক, সদস্যই। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু। এই যে এত বড় প্রতিযোগিতা যে আমাদের মনবের মল্লিকপাড়া মহল্লায় হচ্ছে, এরম প্রতিযোগিতা আমাদের আশপাশের গ্রামে কোথাও হয়নি। এই প্রথমবার আমরা এত বড় প্রতিযোগিতা করে খুব আনন্দিত পাচ্ছি, এবং আমাদের গ্রামবাসীও খুব আনন্দিত আছে। দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই, যেন যে যেখানে শুনবে এই আমাদের অনুষ্ঠান প্রচার দেখছে, সেখান থেকে যেন এখানে আসার জন্য অনুরোধ করছি। সবাই যেন এসে এখানে উপস্থিত হয়, মানে বাস ট্রেন গাড়ি এখানে তো বিভিন্ন আসার, যে যেভাবে পরে চলে আসবে, অসুবিধা নেই। নাম রাজু মল্লিক, অংশগ্রহণ করছে এখানে 22 জন। আমরা খুবই গর্বিত, আর প্রত্যেক বছর এইটা কোরআন প্রতিযোগিতা জারি রাখবো। যারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তারা অবশ্যই এখানে আসবেন আমাদের মল্লিকপাড়া মহল্লাতে ডানগুনিতে। আমি খুব খুশি, না আমার যে ছেলের পুলের যে আমার ভাই ভাই যারা যা করছে মনবে মল্লিকপাড়া থেকে, আমরা খুব খুশি আছি, কেন প্রতি বছর যে এই অনুষ্ঠানটা যেন হয়ে থাকে। আমি খুব খুশি তো।